নমস্কার আমি সুমন্ত পাল পূর্ব বর্ধমান থেকে বলছি আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কোষ এবং বিষয় বা সাব টপিক হচ্ছে কোষের আবিষ্কার সম্পর্কে বলবো বা ডিসকভারি অফ সেল নিয়ে আলোচনা করবো প্রথম এই যে কোষ দ্য সেল টার্মটি প্রথম এসেছে সেলা নামক একটি ল্যাটিন ওয়ার্ড সেলা ল্যাটিন ওয়ার্ড যার মানে হচ্ছে স্মল রুমস বা ছোট্ট ঘর বলা হয় এই যে সেল সেল বিভিন্ন অর্থের টার্মটা ব্যবহৃত হতে পারে সেল মানে অনেক সময় কয়দিখানা ছোটো রুমগুলোকে বলা হয় সন্ন্যাসীদের থাকার যে ছোটো ছোটো কুঠিরগুলোকে সেগুলোকে সেল বলা হয় ফিজিক্স বা ভৌতুবিজ্ঞানে আমরা যে টার্মটা জানি পদার্থবিদ্যায় যে সেল মানে হচ্ছে ব্যাটারিকে বোঝায় তো সেল বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় কিন্তু বায়োলজিতে সেল কথার অর্থ হচ্ছে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল ফাংশান বায়োলজিক্যাল ইউনিট অফ অল অর্গানিজম অর্থাৎ বাংলায় সেল এখানে আমরা বলতে বুঝি কোষ তো এই কোষ হল কোনো একটা জীবের ক্ষেত্রে সাংগঠনিক কার্যকরী এবং জীব জীবজ একটা একক বা জৈবিক একক হলো কোষ এই কোষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় সাইটোলজি বা সেল বায়োলজি বা সেলুলার বায়োলজিও বলা হয় এই সাইটোলজি সম্পর্কিত যে অধ্যয়নের যে জনক সাইটোলজি যে জনক অর্থাৎ ফাদার অফ সাইটোলজি যাকে বলা হয় রবার্ট হুককে এই নামটা আমরা পরিচিত অনেক রবার্ট হুক এই যে কোষ কোষ পর্যবেক্ষণ করতে গেলে আমাদের প্রয়োজন হয় অনুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ কোষের আকার বিভিন্ন হতে পারে অর্থাৎ একটা একটা ডিম একটা কোষ আবার একটা মাইক্রোবাজামা যেটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা ব্যাকটেরিয়া সেও একটি কোষ এই কোষ পর্যবেক্ষণের জন্য অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবগুলোকে পর্যবেক্ষণের জন্য আমাদের প্রয়োজন হয় অনুবীক্ষণ যন্ত্র সেই অণুবীক্ষণ যন্ত্রে সাধারণত এই সমস্ত অনুজীবদের আমরা পর্যবেক্ষণ করি এই অনুবী অণুজীব সাধারণত যেগুলো অনুবীক্ষণ যন্ত্রে অর্থাৎ বিশেষ করে সরল এবং যৌগ অনুবীক্ষণ যন্ত্র পর্যবেক্ষণ করি তাদের আকার সাধারণত কোনো মাইক্রোমিটারের মধ্যেই থাকে তো আমরা একটু এককগুলো বা ইউনিটগুলো একবার দেখে নিই প্রথম এক মিটার সেই এক মিটারকে এক হাজারটা ভাগ করলে তার একটি ভাগকে বলা হয় এক মিলিমিটার দ্যাট ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার সেই এক মিটার অর্থাৎ একটি যে খণ্ড হলো সেই একটি খণ্ডকে আবার হাজারবার ভাগ করলে তার যে একটি খণ্ড তার দৈর্ঘ্য দাঁড়াবে ওয়ান মাইক্রোমিটার বা ওয়ান এম বলা হচ্ছে দ্যাট ইজ ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার তাকে আবার হাজারবার ভাগ করলে হয় ওয়ান ন্যানোমিটার বা ওয়ান এনএম দ্যাট ইজ ইকুয়াল টু টেন ডি মাইনাস নাইন মিটার আবার দশবার ভাগ করলে তার একটি খণ্ড হবে ওয়ান অ্যাংস্টম যেটা টেন টুয়ার মাইনাস টেন মিটার আবার একশোবার ভাগ করলে হয় ওয়ান পিকোমিটার দ্যাট ইজ ইকাল টু টেন মাইনাস টুয়েলভ মিটার সাধারণত এই অনুজীবত ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে আমি যদি ব্যাকটেরিয়া পর্যন্ত ধরে নিই তাহলে ব্যাকটেরিয়া সন্ধ্যা মাইক্রোমিটারের মধ্যেই এদের সাইজটা বা আকারটা থাকে তো এই যে কোষ কোষ কাকে বলে কোষ যদি দেখি তাহলে অর্ধভেদ্য আবরণ বেষ্টিত প্রোটোপ্লাজম সমন্বিত স্বপ্রজননশীল জীবদের গঠনগত কার্যগত একক হল কোষ স্বপ্রজননশীল কথাটার মানে কি অর্থাৎ একটা কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হতে পারে অর্ধভেদ্য আবরণ বেষ্টিত কথাটার মানে কি এই যে কোষের উপরে চারিদিকে যে আবরণটা থাকে সেটা যে অর্ধভেদ্য প্রকৃতির আবরণ বিভিন্ন ধরনের প্রকারভেদ হতে পারে আমরা জানি অভেদ্য ভেদ্য অর্ধভেদ্য এবং ভেদ্য একটা কোষের ওপরে যে আবরণটা থাকে সেটা হচ্ছে অর্ধভেদ্য প্রকৃতির তার মানে কি এর মধ্য দিয়ে কিছু বস্তু চলাচল করতে পারবে কিন্তু সব বস্তু চলাচল করতে পারবে না এই ধরনের পর্দাগুলিকে বলা হয় অর্ধভেদ্য পর্দা কোষে যেটা থাকে সেটা হচ্ছে অর্ধভেদ্য পর্দা একজন মানুষের দেহে কোষের সংখ্যা হচ্ছে ফোর ইন্টু টেন থ্রি বা বলতে পারি প্রায় চল্লিশ ট্রিলিয়ন বলতে পারি প্রথম যে কোষের উৎপত্তি ওই ব্যক্তি ধারাতে যদি প্রথম কোষের উৎপত্তি দেখি বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী প্রায় তিনশো কোটি বছর পূর্বে এই কোষের উৎপত্তি হয়েছিল আমরা পূর্বেই বললাম যে কোষ পর্যবেক্ষণ করতে প্রয়োজন অনুবীক্ষণ যন্ত্রের বা মাইক্রোস্কোপের প্রায় ষর শতকের শেষের দিকে ইউরোপে তখন সুস্রুতোর কাজ অনেক বেশি হতো বেশিরভাগ সুস্রুতের কাজে লেন্স ব্যবহার করত এবং এই লেন্সের ব্যবহার দেখা গেছে জোড়ায় জোড়াই করলে যেহেতু বিবর্ধন ক্ষমতা লেন্সের অনেক বেশি জোড়ায় জোড়ায় ব্যবহার করলে বিবর্ধন ক্ষমতাটা বেড়ে যাচ্ছে তো জোড়া দুটো লেন্সকে একত্রে জুড়ে দিয়ে এই বিবর্ধন করে বিবর্ধিত করে সুস্বুতোর কাজগুলো করা হতো তো এই সময় হ্যান্স জ্যানসেন এবং তার পুত্র জ্যাকেরিয়াস জ্যানসেন তারাই প্রথম দুটি লেন্সকে পরপর রেখে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের ধারণা দেন বা তারাই কিন্তু যৌগিক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন ষোলোশো সাল নাগাদ ষোলোশো সাল নাগাদ এরপর আসেন প্রথম যে ধারণা দেন কোষ সম্পর্কে সেটা হচ্ছে রবার্ট হুক রবার্ট হুক যিনি যাকে আমরা পূর্বেই বলেছি ফাদার অফ সাইটোলজি তিনি একদিন কর্কের টুকরো নিয়ে পর্যবেক্ষণ করছিলেন তিনি অ্যাকচুয়ালি খুবই ড্রিঙ্ক করতেন মদ্যপ্রেমী ছিলেন তো তার বাড়িতে অনেক মদের যে বোতল সেই বোতলগুলো পড়েছিল এবং পূর্বে যে মদের বোতলগুলো কর্ক দিয়ে আটা থাকতো তো তিনি দেখেছিলেন যখন যখন ওই কর্কের বোতলগুলো যখন বিক্রি করতে যাচ্ছিলেন তখন এক যে ক্রেতা সেই ক্রেতা কিন্তু কিছু কর্কের বোতলগুলো নিতে অস্বীকার করে তখন তিনি ভাবলেন কি ব্যাপার যে কিছু বোতল নিল আর কিছু বোতল নিল না কেন তো জিজ্ঞাসা করাতে সেই ক্রেতা বলল যে ওই যে কর্কের টুকরোটা নেওয়ার অযোগ্য ওখানে কিছু জীবাণু পারেনি কিছু যেহেতু শ্যাওলা টাওলা পড়েছিল সেই জন্য সে নিতে চাল না তখন তার মনে একটা ধারণা হলো যে এই কর্কের যে শেয়ালা বা একটা নোংরা বলছে যে পড়েছে সে সেটা তাহলে কি আছে জিনিসটা তা সেটা তখন তিনি স্লাইস করলেন অর্থাৎ তিনি সেকশন করলেন এবং সেকশন করার পর টুকরো করার পর তিনি তার আবিষ্কৃত যে সরল অনুবীক্ষণ যন্ত্র যেটা তিনি আবিষ্কার করেছেন সেই সরলবীক্ষণ যন্ত্রের পর্যবেক্ষণ করলেন এবং সেখানে তিনি এরকম হেক্সাগনাল স্ট্রাকচার বা মৌমাছির চাকের মতো যে গঠন সেরকম গঠন কিছু দেখতে পেয়েছিলেন তখন তিনি নাম দেন সেল কারণ তিনি ভেবেছিলেন এটা দেখতে অনেকটা সেই সন্ন্যাসীদের যে কুঠুরি সেই কুঠুরির মতো দেখতে বা তিনি আরেকটা টার্মও দিয়েছিলেন হানিকম স্ট্রাকচার তার এই ধারণা তার এই ধারণাটা তিনি ষোলোশো সালে মাইক্রোগ্রাফিয়া নামক একটি বইতে তিনি লিপিবদ্ধ করেন এবং মাইক্রোগ্রাফিয়া নামক বইতে তার প্রকাশ প্রকাশিত করেন তিনি যে শুধু এই যে মৃতকোষ আবিষ্কার করেছিলেন বা মৃতকোষ প্রথম পর্যবেক্ষণ করেছিলেন তাই নয় তিনি মাছের আঁশের গঠন মৌমাছির হুলের গঠন মৌমাছির পায়ের ডানার গঠন সম্পর্কেও ধারণা দেন তাছাড়াও তিনি বিভিন্ন ধরনের যে মোল্ড অর্থাৎ ছত্রাক ছত্রাকদের গঠন সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন এরপরে আসি পরবর্তী ষোলোশো সালে যিনি যে বিজ্ঞানী কোষের সম্পর্কে নতুন তথ্য দিয়েছিলেন তিনি হলেন ভ্যান লিভেন হোক ভ্যান লিভেন হোক তিনি কিন্তু পেশায় ছিলেন একজন দর্জি তার যে অণুবীক্ষণ যন্ত্র তিনি অণুবীক্ষণ যন্ত্র প্রায় গুণ বিবর্ধিত করেছিলেন প্রায় রবার্ট হুক যে স্বর্ণবীক্ষণ যন্ত্র ব্যবহার করেছিলেন তার থেকে প্রায় গুণ বিবর্ধিত করে তিনি প্রথম জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন অর্থাৎ পূর্বে রবার্ট হুক কিন্তু মৃত কোষ বা ডেড সেল পর্যবেক্ষণ করেছিলেন এবং অ্যান্টন ভ্যান লিমান হুক তিনি প্রথম সজীব কোষ বা জীবন্ত কোষ পর্যবেক্ষণ করেন এবং তিনি তাদের নাম দেন উই অ্যানিম্যাল কিউলস অর্থাৎ সেই সমস্ত জীবন্ত কোষেদের তিনি তার নাম দেন উই অ্যানিম্যাল কিউলস সেই জন্য এবং তার যে আবিষ্কার সেই আবিষ্কারে বেশিরভাগ যে ছিল বিভিন্ন ধরনের স্ট্যাফাইলো কক্কাস জাতীয় ব্যাকটেরিয়া বা ব্যাসেলাস টাইপ ব্যাকটেরিয়াগুলো ছিল তিনি যেগুলো দেখেছিলেন তো সেই জন্য তাকে বলা হয় ফাদার অফ ব্যাকটেরিয়লজি অর্থাৎ বিদ্যার জনক বলা হয় তাছাড়াও তিনি পতঙ্গের পুঞ্জাক্ষী স্বরলাক্ষীর গঠন সম্পর্কে ধারণা দেন মাছ উভচর মানুষের যে আরবিসির মধ্যে যে পার্থক্য রয়েছে সে তারও একটা ধারণা দেন শিরা এবং ধমনির সংযোগস্থলে রক্তচালকের যে উপস্থিতি সেই উপস্থিতি তিনি কিন্তু ধারণা দেন ভ্যান লুয়েনও কিন্তু প্রথম এই সজীব কোষ তিনি পর্যবেক্ষণ করেছিলেন পরবর্তীকালে আমরা যে আসি বিজ্ঞানী আঠারোশো সালে যিনি ধারণা দিয়েছিলেন বিজ্ঞানীর নাম হচ্ছে জে চেট তিনি একজন ছিলেন ফরাসীয় বিজ্ঞানী তিনি প্রথম কোষকে পৃথক করতে সক্ষম হয়েছিলেন এবং সেই জন্যেই তিনি যে টানটা বলেছিলেন সেল ইজ এ সেপারেবল ইউনিট এই কথাটি বলেছিলেন পরবর্তীকালে আঠেরোশো উনচল্লিশ সালে ধারণা আছে সেল থিওরি বা সেল ডকট্রাইন বা সেল প্রিন্সিপালের এর ধারণা দেন দুই বিজ্ঞানী সোয়ান এবং স্লেইডেন সোয়ান এবং স্লেইডেন তারা কি সেল থিওরিতে বললেন সেল থিওরি যে তারা বলছেন সকল জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত জীবনের গঠনগত একক হলো কোষ তারা এই সেল থিওরিটা দিয়েছিলেন পূর্বে কিন্তু পরবর্তীকালে আঠেরোশো পঞ্চান্ন সাল নাগাদ আঠেরোশো পঞ্চান্ন সাল নাগাদ বিজ্ঞানী রুটল ভিরচাও এই সেল থিওরির সাথে আরও কিছু তথ্য তিনি সংযোগ করেন তার তিনি সেটা কী বললেন তার মতে যেটা বললেন অমনিস সেলুলা ই সেলুলা অর্থাৎ এর মানে হচ্ছে প্রতিটি কোষ পূর্ববর্তী কোষের বিভাজনের মাধ্যমেই উৎপন্ন হয় অর্থাৎ প্রতিটি কোষ পূর্ববর্তী যে কোষ রয়েছে তার বিভাজনের ফলেই কিন্তু উৎপত্তি হয় এই যে সেল থিওরি এই সেল থিওরি ব্যতিক্রম হিসেবে কে রয়েছে সেল থিওরি ব্যতিক্রম হিসেবে রয়েছে ভাইরাস ভাইরয়েড ভাইরয়েড কি না ভাইরয়েড হচ্ছে আর প্যাথোজেনিক অর্থাৎ যে সমস্ত আর এগুলো প্যাথোজেনিক টাইপ অর্থাৎ রোগ সংক্রমণ করতে পারে তাদেরকে ভাইরয়েড এই ভাইরয়েড বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু রোগ সৃষ্টি করতে সক্ষম এই ভাইরাইড ঘটতে রোগগুলো যেমন আমরা জানি কোকোনাট ক্যাডাং ক্যাডাং আছে হুম সানব্লচ ভাইরয়েড আছে পটেটো পেন্ডিল ভাইরয়েড আছে এর হচ্ছে ভাইরয়েড ঘটিত রোগ নেক্সট যেটা রয়েছে তাহলে ভাইরাস সেল থিওরি মানছে না ভাইরয়েড মানছে না প্রিয়ন প্রিয়ন কাকে বলে যে সমস্ত প্রোটিনগুলো সংক্রামক অর্থাৎ ইনফেকশিয়াস প্রোটিনগুলো কেবল হয় প্রিয়ন এই প্রিয়ন ঘটিত রোগগুলো যেমন কিছু হচ্ছে কুরু স্ক্রেপি ক্রুজভেল জেকব ডিজিজ গাস্টম্যান স্ট্রসলাস ডিজিজ তাছাড়া আছে ট্রান্সমিশন মিঙ্ক এনসেপেলোপ্যাথি প্রভৃতি রোগগুলো সবই হচ্ছে প্রিয়ন ঘটিত রোগ ইনফেকশাস প্রোটিন তাছাড়াও যে সমস্ত অনুজীব বা জীবেরা বহু নিউক্লিয়াসযুক্ত হয় যেমন বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ সিনোসাইটিয়াম বহু নিউক্লিয়াসযুক্ত যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে তাদেরকে বলা হচ্ছে সিনোসাইটিয়াম এবং সিনোসাইটিক অবস্থায় যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীগুলো রয়েছে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেল থিওরি তারা মেনে চলে না বহু বহু নিক্লাসযুক্ত উদ্ভিদকে কিন্তু সিনোসাইট বলে আর বহু নিক্লাসযুক্ত প্রাণীকোষকে হয় সিনোসাইটিয়াম যেমন বহু নিকলাসযুক্ত উদ্ভিদ কোষের উদাহরণ হচ্ছে ভাউচেরিয়া রাইজোপাস মিউকর তেমনি বহু প্রাণী প্রাণীকোষ অর্থাৎ সিনোসাইটিয়াম কোষের উদাহরণ হচ্ছে হৃদপেশের কোষ বা অস্থিকোষ বা ওপালিনার কোষ এরা হচ্ছে বহু নিক্লাসযুক্ত প্রাণীকোষের উদাহরণ বা সিনসাইটিয়াম প্রকৃতির তাছাড়াও ব্যাকটেরিয়া নীলাব সবুজ শৈবাল এদের যে সংগঠিত নিউক্লিয়াস না থাকায় সেল থিওরি কিন্তু এরা খুব একটা মেনে চলে না বা এদেরকে সেল থিওরি আন্ডারে ধরা হয় না তা এই আলো আমাদের পুরোপুরি কোষের একটা আবিষ্কার বা কোষের ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করলাম ধন্যবাদ